উত্তম অসভ্য সমাজে বসবাস করছি, যে আমি মানুষ, মানুষ হয়ে এসেছি, আদম আলাইহিস সালাম থেকে আমি এসেছি, আর আমাকে আপনি বানর বানিয়ে দিবেন, আর সেটা মেনে নিতে হবে, আর আমার জমানার বর্তমান এই শিশুদেরকে সেটাই পড়াতে হবে, এটা কোনো সভ্য মানুষের, বিকৃত মানুষ ছাড়া সভ্য মানুষের জ্ঞান এটা হতে পারে না। চারজন ডক্টরের সমন্বয়ে বিজ্ঞান বই রচিত হলো, তাও সপ্তম শ্রেণীর জাফর ইকবালদের কাছে। আমার শিশুরা জিম্মি হয়ে যাবে, এই সকল প্রফেসর ডক্টরদেরকে বাংলার জনপদে গুনতে চায় না, বাংলার জনপদ চায় সুশিক্ষায় শিক্ষিত ভালো মানুষদেরকে, যারা এদেশের মানুষের জন্য বই রচনা করবে, চুরি করবে না। কোনো চাকরিজীবী হতেন, এই যে চুরি করেছে লেখনীতে কিংবা এই কপি পেস্ট করেছে, এই অপরাধে তার চাকরি যেত না, হয় ওএসডি হতো, না হয় তাকে নোটিশ দেওয়া হতো। কিন্তু একমাত্র বাংলাদেশ যে জাফর ইকবালরা ক্ষমা চেয়ে মুক্তি পেয়ে যায়, কিন্তু কোন মোল্লা মৌলবী আলেম ওলামা অন্যায় করলে তারা মুক্তি পায় না। বইটা তারা রচনা করেছেন চারজন ডক্টর, একজন ডক্টর জাফর ইকবাল, আর একজন ডক্টর হাসিনা খান, আর একজন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খান, ডক্টর মুস্তাক ইবনে আয়ুব, এরপরে আর একজন ব্যক্তি ছিলেন রনি বাসক। এই রনি বাসক সহ এই বইটা যে সম্পাদনা করেছেন, সে সম্পাদনা করেছেন এই সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইটা আবার ডক্টর জাফর ইকবালি। তাহলে চারজন ডক্টরের সমন্বয়ে বিজ্ঞান বই রচিত হলো, তাও সপ্তম শ্রেণীর, কিন্তু এই চারজন ডক্টরের একজনও জানে না যে এই বইটা রচনা করলে এই বইতে যে কোনো ধরনের, সেটা সামান্য একটি পিকচার হতে পারে, সোর্স হতে পারে, ইনফরমেশন হতে পারে, এনি কাইন্ড অফ ইনফরমেশন, ইফ ইউ ব্রিং হিয়ার ইউ হ্যাভ টু গিভ দ্য লিঙ্ক ফ্রম হোয়ার ইউ ব্রিং, আপনি যে থেকে এনেছেন, যেখান থেকে এনেছেন, সেখানে লিঙ্কটা এখানে আপনাকে দিতেই হবে। কিন্তু সর্বপ্রথম যে অন্যায়টা তারা করেছে, সেটা হচ্ছে তারা এখানে চুরির আশ্রয় নিয়েছে, একদম কমপ্লিটলি চুরির আশ্রয় নিয়েছে। কারণ আপনি দেখেন, লেখক ভুল করতে পারে, সম্পাদক সম্পাদনা করে সেই ভুলগুলো ধরার জন্য। তো চারজন ডক্টর মিলে একটা বই লিখেছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান, আর আপনি বললেন যে এখানে কোনো ভুল থাকতে, মানে এটা ভুল হয়ে গিয়েছে, এটা মেনে নেওয়া যায় না। ভুল হয় আপনার কিসে, আপনার হতে পারে স্পেলিং মিস্টেক হতে পারে, এখানে কোনো ধরনের বানানের একটা ভুল হতে পারে, টাইপিং মিস্টেক হতে পারে, সেটাও সম্পাদনা হওয়ার পরে থাকার কথা না দুই একটি ছাড়া। কিন্তু এই বইটিতে চারজন ডক্টর মিলে লেখার পরে ওনারা বলছেন আমাদের কিছু ভুল হয়েছে, কখন, যখন দুইজন ডক্টর আবার এখানে ধরিয়ে দিলেন, সেই নাদিম সাহেব সহ অন্য অন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ধরিয়ে দিলেন। তার মানে এই চোরেরা চুরি করে শিক্ষা কি শিখাবে জাতিকে, বলেন। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, ধরে নিলাম যে যারা লিখেছে তারা ভুল করেছে, তাহলে তিনজন ডক্টর ভুল করেছে, চতুর্থ ডক্টর ডক্টর জাফর ইকবাল সাহেব কি করেছে? ওনাকে সরকার দায়িত্ব দিয়েছে সম্পাদনার, আপনি সম্পাদনার দায়িত্ব যখন পেয়েছেন, সম্পাদনার দায়িত্বের কাজটা কি আপা জানেন? এই বই যে লিখেছে এখানে যত অসঙ্গতি আছে সেই ভুলগুলো তিনি পেশ করবেন, এবং সেটাকে দেখে তারপরে এটার উপরে ফাইনালি এটা প্রেসে যাবে এবং এটা পাবলিশ হবে। কিন্তু উনি বলে দিচ্ছেন আমি কিছুই জানি না কিভাবে কি হলো, তাহলে আপনি এখানে সম্পাদনা করেন নাই, তা সম্পাদনা না করে আপনি টাকা চুরি করার বিধান কি আছে? আপনি যে টাকাটা নিলেন, সম্মানীটা নিলেন, সেটা কিভাবে নিলেন? আয়দার তারা জেনে শুনে চুরি করেছে, সম্পাদনা করারও টাকা নিয়েছে, আর একটা হতে পারে যদি ওনারা বলে আমি এই চুরিটা করি নাই, তাহলে সম্পাদনা করলেন কেন? আপনি সম্পাদনা করলেন কেন, সম্পাদনা সঠিকভাবে করেননি? এই দুই অবহেলার কারণে তাদের জেল হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, রায় দেওয়া উচিত, যেমনি ভাবে তারা এখন বিরোধী দলের নেতাকর্মীদেরকে কথায় কথায় ফাঁসি দেয়, কথায় কথায় অন্যায়ভাবে মামুনুলদেরকে জেলে রাখে, আলেমদেরকে জেলে রাখে, শায়েখদেরকে জেলে রাখে, ওদেরকে আজকের এখানে নিয়ে আসা উচিত। আমার দুঃখ লাগে কি আপা জানেন, টকশো করতে কষ্ট হয়, কেন? আজকে যখন আমরা কথা বলছি এই জাফর ইকবালদেরকে নিয়ে, এই জায়গায় যদি আজকে আপনাকে নিশ্চিত করে বলতে পারি, যদি আমার এই রেজাউল করিম সাহেবও যদি দাড়ির কারণে, টুপির কারণে উনি এডিটিং এর দায়িত্ব থাকতো, শাহবাগের ময়দান আজকে, আজকের চত্বরে সেই সকল বাম নাস্তিক্যবাদীদের দালালদের আজকের সেখানে মুখরোচক বক্তব্য শুনতেন, আর এইরকম প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে যাইতো? মোল্লা মৌলভীরা কিচ্ছু জানে না, তারা এডিটিং জানে না, তারা সম্পাদনা জানে না, তাদের কারণে আজকের মুক্তিযোদ্ধার ইতিহাস ভুল হচ্ছে। আর এই যে শিক্ষিত আজকের বাংলাদেশের মানুষকে অশিক্ষিত করছে জাফর ইকবালরা, এ নিয়ে এখন আর কোনো টকশো পারবেন না। আর টকশো করলেও বলবে কি, উনি তো ভুল স্বীকার করেছে, পদ্মা সেতু নির্মাণ করার পরে যদি ধপাস করে ভেঙে পড়ে, আর যদি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করা হয় ভেঙে গেল কেন, উনি বলবে নির্মাণ কর্মী ভুল করেছে তাই হয়েছে। তাহলে নির্মাণ কর্মী কি বেঁচে থাকতে পারবে, না পিঠের উপর উত্তম মাধ্যম পড়বে, আপনিই বলুন।
আজকে যদি বউকে তালাক দিয়ে বলেন তালাক দিয়েছি ভুলে বালে দিয়েছি, এটা আমার মাথা ঠিক ছিল না, তালাক কি ওখানে কার্যকর হবে না আপনি এখানে যা বলবেন পাগলামি করবেন সেটাই থাকবে? আজকে ধর্ষণ করার পরে আপনি যদি বলেন আমি একটু সামান্য ধর্ষণ করেছি তাতে কি, উনি তো আমার মামাতো বোন ছিল, আইন কি আপনাকে ছেড়ে দিবে না আপনাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে? কিন্তু সমস্যাটা হচ্ছে এদেশে ছাত্রলীগ, গুন্ডালীগ, তাবেদার লীগ, ধর্ষণ লীগ, তারা যা করবে তাদের কোনো শাস্তি নাই। সে কারণেই এই দালাল বর্তমান সময়ের এই ডক্টর জাফরুল্লাহ সাহেবরা যখন আওয়ামী লীগের খোলসে প্রবেশ করেছেন তখন সত্যিকার ইতিহাসকে বর্ণনা করা আজকের বাদ দিয়ে দিয়েছেন, তখন মাওলানা ভাসানীদেরকে অবজ্ঞা করে ইতিহাসের পৃষ্ঠা থেকে আজকের নিক্ষিপ্ত করে দিয়েছেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইতিহাসের পাতা থেকে, মুক্তিযোদ্ধা বীরোত্তম একজন আজকের স্বাধীনতার ঘোষককে অপমান করতে দ্বিধাবোধ করে না, সেজন্যই আজকের ইতিহাসের এই দশা হয়েছে। আজকে যে দ্বিতীয় প্রসঙ্গটায় আসতে চাই সেটা হচ্ছে, আপনি জানেন যে ক্লাস ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞানে বিবর্তনবাদ নিয়ে আসা হয়েছে, সেখানে বলা হয়েছে আমরা নাকি বানরের সৃষ্টি। আপনার বাংলাদেশের কোনো হিন্দুকে জিজ্ঞাসা করবেন আপনি কি বানরের সৃষ্টি, হিন্দু কি বানরের সৃষ্টি হিসেবে প্রাউড ফিল করবে না আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে, মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য তিনি আজকের নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? কোন অসভ্য সমাজে বসবাস করছি যে আমি মানুষ, মানুষ হয়ে এসেছি, আদম আলাইহিসসালাম থেকে আমি এসেছি, আর আমাকে আপনি বানর বানিয়ে দিবেন, আর সেটা মেনে নিতে হবে, আর আমার জমানার বর্তমানে এই শিশুদেরকে সেটাই পড়াতে হবে, এটা কোনো সভ্য মানুষের, বিকৃত মানুষ ছাড়া সভ্য মানুষের জ্ঞান এটা হতে পারে না। বাংলাদেশ মুসলমানদের দেশ, এদেশের সকল মানুষের বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদেরকে অবজ্ঞা করে কোনো শিক্ষা ব্যবস্থা সেটা থাকতে পারে না। আমরা হিন্দুদের, খ্রিস্টানদের, সমগ্র ধর্মপ্রাণ মানুষদের শিক্ষা ব্যবস্থা চাই, কোন আদলে চাই, সংস্কৃতির আলোচনায় চাই, বাংলাদেশের আলোকে চাই। আজকে সেই জায়গাটায় এই ধরনের কাজ করা হয়েছে বানরের সাথে, পশুর সাথে আমাদের। এখানে আরেকটি বিষয় দেখেন, ক্লাস সেভেনের 51 নম্বর পৃষ্ঠায় ইতিহাস সমাজ বিজ্ঞানে শরীফার গল্পে সমকামিতার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, প্রত্যেকে এই সকল গল্প আনা হয়েছে, কি কারণে এখানে আনা হয়েছে? আজকের এই শরীফার গল্প দিয়ে বাংলাদেশের মানুষরা সমকামিতা শিখতে চায় না? যে দেশে এখন সেকুলারিজমের গল্প বলেন, আর সেই সেকুলারিজমের গল্প বলতে গিয়ে আপনারা বলেন ধর্ম শিক্ষা লাগে না, 10 বছর 15 বছর পরে তার মতো করে ধর্ম শিক্ষা শিখবে, সেই দেশে আপনি সমকামিতা শিখাবেন সপ্তম শ্রেণীর ছাত্রকে? সমকামিতা সে কি বোঝে? সপ্তম শ্রেণীর ছাত্র সে কি পূর্ণাঙ্গ অ্যাডাল্ট হয়েছে? তাকে আপনি এই ধরনের শিক্ষা ব্যবস্থায় নেওয়ার অর্থই হচ্ছে বাংলাদেশ থেকে ধর্মীয় শিক্ষা অনুশাসনকে আপনি চিরতরে অবজ্ঞা করা। আজকে খেলাফত আন্দোলন নিয়ে কথা নাই, আজকে ফরাইজি আন্দোলন নাই, আজকে তিতুমিরের আন্দোলন নাই, বক্তিয়ার খিলজিকে আজকে এখানে দখলদার বলা হয়েছে সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সমাজ বিজ্ঞান বৈষদে, এবং ভাসানী সাহেব যে কথা বলেছেন পর্দা নিয়ে কটুক্তি করা হয়েছে, সেই মায়ের রেল লাইনের ওখানে পড়ে পেঁচিয়ে নাকি পড়ে গিয়েছে। বাংলাদেশের সংবিধান বলে যে কোনো ব্যক্তি যদি পর্দা করে সালা পেঁচাই থাকে তাও যেমন হালাল, একজন ব্যক্তি ল্যাংটা থাকবে তাও তার জন্য হালাল, কিন্তু আমরা বাংলাদেশে দেখি কি, ল্যাংটা হওয়ার জন্য আজকের সেই রেল লাইনের পাশে প্রতিবাদ মিছিল হয়, মিডিয়াগুলো দাঁড়িয়ে থাকে, তখন কেউ বলে না এই ল্যাংটাটা বাংলা সংস্কৃতির সাথে যায় না, কিন্তু যে ব্যক্তি পর্দা করেছে আজকের ওই রিক্সায় কাপড় পেঁচিয়ে চলেছে আমার মা বোনেরা পূর্বের যুগের মানুষরা, তাদেরকে অবজ্ঞা করে বলা হয় তারা নাকি অপসংস্কৃতি চর্চা করছে। এই যে ডাইভার্সন, এই যে ডেফিনেশন দিচ্ছে ভিন্নভাবে, এটাই হচ্ছে জাতিকে বিভ্রান্ত করছে। বাংলার মানুষ এদেশের সভ্যতা সংস্কৃতি নিয়ে পড়তে চায়। আপা আপা আপনি লন্ডনে থাকেন, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার লন্ডনের সংস্কৃতি কি বাংলা সংস্কৃতি ওখানে নিয়ে পড়াবে, না লন্ডনীয় সংস্কৃতি আপনার ওই দেশের নাগরিকদেরকে শিখাবে? এটা একটা বেসিক ধারণা। খ্রিস্টান তার খ্রিস্টানি ধর্ম চর্চা করে সভ্যতা চর্চা করে বড় হবে, তাতে কোনো বাধা দেওয়ার সুযোগ নেই, তেমনি ভাবে মুসলমান এবং হিন্দু তারাও তাদের সভ্যতায় আসবে। আজকের এই যে বাংলাদেশের যে বইগুলো ছাপানো হয়েছে, বইয়ের মলাটটা যদি দেখেন সেটাও কোনো সংস্কৃতির অংশ না। বাংলাদেশের সংস্কৃতি সভ্যতা যদি আপনি সেই জায়গায় দেন, একটা বইয়ের মেইন জিস্ট হচ্ছে বইয়ের সামনে প্রচ্ছদটা যেভাবে হয় ভিতরটা সেভাবে থাকে, কিন্তু প্রচ্ছদ একরকম ভিতর আর একরকম, জগাখিচুড়ি লাগিয়ে ফেলেছে শুধু তাই করে নাই। আপনি দেখেন ইতিহাসকে বিকৃত করতে দিয়ে বঙ্গবন্ধুর নাম পর্যন্ত, তিনি নাকি প্রথম প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট সেটা নিয়ে পর্যন্ত প্রথম আলোতে নিউজ এসেছে, সেটাও গোলমাল পাকিয়ে ফেলেছে। তার মানে এই ডিজিটাল যুগ,
থেকে এখন স্মার্ট বাংলাদেশের যুগে পদার্পণ করছে, তারা আজকের যুদ্ধাপরাধীর তালিকা করতে পারে না, তারা আজকের 2000 ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করে, তারা আজকের বই পুস্তক ছাপাতে অন্যায় করে, সমস্ত জায়গাগুলোকে আজকে বিক্রি করছে। এই বিকৃত মানসিকতার একটি সরকার ব্যবস্থা কোনোদিন স্মার্ট সরকার হতে পারে না, তারা এই দেশটাকে শেষ করে দিচ্ছে। তাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত না হলে জাফর ইকবালদের কাছে আমার শিশুরা জিম্মি হয়ে যাবে। এই সকল প্রফেসর ডক্টরদেরকে বাংলার জনপদে গুনতে চায় না, বাংলার জনপদ চায় সুশিক্ষায় শিক্ষিত ভালো মানুষদেরকে, যারা এদেশের মানুষের জন্য বই রচনা করবে, চুরি করবে না। সর্বশেষ একটা কথা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি হতেন, আজকে যদি অন্য কোনো চাকরিজীবী হতেন, এই যে চুরি করেছে লেখনীতে কিংবা এই কপি পেস্ট করেছে, এই অপরাধে তার চাকরি যেত না, হয় ওএসডি হতো, না হয় তাকে নোটিশ দেওয়া হতো। কিন্তু একমাত্র বাংলাদেশ যে জাফর ইকবালরা ক্ষমা চেয়ে মুক্তি পেয়ে যায়, কিন্তু কোনো মোল্লা মৌলবি আলেম ওলামা অন্যায় করলে তারা মুক্তি পায় না, এটাই হচ্ছে বাংলাদেশের চরিত্র। সেজন্য বলছি আমাদের এই সিলেবাস পরিবর্তন করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে এই সিলেবাস প্রণয়নের জায়গায় সুশিক্ষায় শিক্ষিত ভালো মানের শিক্ষক প্রফেসর দিতে হবে, যারা কোনো দলের ভায়াস্ট হয়ে বিএনপি জামাত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে না, স্বাধীনতার সত্যিকার চেতনা বাস্তবায়ন করবে, দেশের সংস্কৃতিকে তুলে ধরবে। আর সংস্কৃতি তুলতে গিয়ে যদি কারো লজ্জা লাগে, সেটা হচ্ছে হীনমন্যতা। আমার দেশের সংস্কৃতি যদি টুপি থাকে, দাড়ি থাকে, জুব্বা থাকে, দিস ইজ মাই আইডেন্টিটি, এটাকে ক্যারি করেই বড় হওয়ার মানসিকতা পোষণ করার নাম হচ্ছে বেটা। অতএব এটা যারা পারবে না, তারাই হচ্ছে মূলত ভিনদেশী তাবেদার এবং দালাল। ধন্যবাদ।